আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাজা কিভাবে বাড়িতে খুব সহজভাবে পারফেক্ট খাজা তৈরি করবেন আজকের ভিডিওতে সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে এটা করতে হয় তো এর জন্য প্রথমে এখানে একটা বলে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এরপর এখানে দিচ্ছি হাপ্তা চামচ লবণ দিয়ে দিচ্ছে এখানে তিন টেবিল চামচ রান্নার সাদা তেল এখন হাত দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশে যায় মেশানোর পর এখানে নিয়েছি আমি হাফ কাপ নর্মাল পানি এটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি এখান থেকে অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব ডোটা অবশ্যই সফট হতে হবে তাই পানিটা অল্প অল্প করে দিতে হবে একবারে দেওয়া যাবে না তো ডোটা ঠিক এরকম হয়েছে দেখুন এটা খুব একটা শক্ত অথবা খুব একটা বেশি নরম করা যাবে না ঠিক এরকম সফট হতে হবে এখন এটাকে আমি রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে আর হাফ কাপ থেকে এখানে আমার দুই টেবিল চামচের মতো পানি রয়ে গেছে তো এই দশ মিনিটের ফাঁকে আমি শিরাটা তৈরি করে নেব তো এর জন্য একটা হাড়ি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এরপর এখানে দিচ্ছি হাফ কাপ পানি এরপর চুলা রাস্তা ধরিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন দুটো এলাচ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে চিনিটা নেড়ে চেড়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিচ্ছি চুলা রাস্তাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি এটাকে একটা শিরা তৈরি করে নেব যখন দেখবেন চিনিটা গলে পানিটা এরকম ফুটতে শুরু করেছে সে পর্যায়ে দেখবেন কিছুটা আঠালো টাইপের হয়ে আসলেই পানিটা চুলাটা বন্ধ করে দিতে হবে এটাকে খুব বেশি ঘন করা যাবে না আর একেবারে পানির মতো পাতলাও রাখা যাবে না যখন একটু আঠালো হবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে শিরাটাকে আমি ঠান্ডা করে নেব তো চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে তো আমি দশ মিনিট পর ফিরে এসেছি আর এরই মাঝে ডোটা কিন্তু অনেক সফট হয়ে গেছে তো এখন আমি এটাকে একটু হাতে মথে নিচ্ছি এরপর একটু লম্বাটে করে নেব তারপর আমি এটাকে ছুরি দিয়ে পাঁচটা ভাগে কেটে নিয়েছি এখন আমি এই সবগুলো ভাগকে ছোট ছোট লেচির মতো গোল করে নেব। তো এইভাবে করে আমি গোল করে নিচ্ছি তারপর এই গোল লেচিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর একটা একটা করে আমি এরকম কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে রুটি বেলে নেব তো প্রথমে আমি একটা লেচি নিয়ে বেলন দিয়ে রুটিটা বেলে নিচ্ছি তো এইভাবে করে এটাকে গোল একটা রুটি বেলে নিতে হবে তো এইভাবে করে আমি পাঁচটা রুটি বেলে নেব তা আমার পাঁচটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে যে রুটিটা আমি এখন প্রথমে একটা রুটি নিয়েছি তার উপর এখন আমি এক চা চামচের মতো তেল দিয়ে দেব এটা রান্নার রেগুলার যে সাদা তেলটা ব্যবহার করি আমরা সেটা দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো ময়দা এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি এখানে একটা রুটি তার উপরে বসিয়ে দেব। তো এইভাবে করে সাবধানে আরেকটা রুটি বসিয়ে দিচ্ছি তার উপর আমি আবারও দিয়ে দেবো একটা চামচের মতো রান্নার সাদা তেল তো তেলটা দিয়ে এটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো শুকনো ময়দা তো শুকনো ময়দা ছড়িয়ে দেবো এখন আমি তো এইভাবে করে আমি পাঁচটা রুটি একের পর এক ভালোভাবে এভাবে একই সিস্টেমে সবগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি এখন একটা বেলন দিয়ে হালকাভাবে একটা রুটি বেলে নিচ্ছি তো আমি এটাকে কিছুটা পাতলা করে বেলে নিয়েছি খুব বেশি পাতলা করা যাবে না তারপর একপাশ থেকে এভাবে করে ধরে এটাকে আমি রোল করে নিচ্ছি আর রোল করে নেওয়ার পর এভাবে করে রেখে একটু পানি লাগিয়ে দিচ্ছি একেবারে শেষ প্রান্তে এভাবে করে আর এতে করে ভাজার সময় খাজাগুলো খুলে যাবে না তাই এখানে অবশ্যই পানিটা দিয়ে নেবেন এই পানিটা কিন্তু ঘামের মতো কাজ করবে এরপর একটু এভাবে করে চেপে তারপরে এটাকে হাতে একটু আবারও ঘুরিয়ে রোল করে নিচ্ছি ঠিক এভাবে করে ব্যাস এভাবে করে এটাকে আমি সুন্দরভাবে রোল করে নিয়েছি এখন ছুরি দিয়ে এর সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দেব। তারপর এটাকে আমি এভাবে করে কেটে নিচ্ছি তো এইভাবে করে আমি এগুলোকে কেটে কেটে নিয়ে নিচ্ছি একটা আমার এখানে এক ইঞ্চির মতো হয়েছে তো এইভাবে এক ইঞ্চির মতো করে আমি সবগুলো খাজা কেটে নিয়েছি এখন আমি একটা হাতে এভাবে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে লম্বাটে করে নিয়েছি তারপর এটাকে আমি বেলন দিয়ে এখন বেলে নেব ঠিক এভাবে করে আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কাজটা কিন্তু খুবই সহজ তো এইভাবে করে চেপে আমি খাজাটা তৈরি করে নিচ্ছি ব্যাস এই তো হয়ে গেছে তো এইভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি তো এইভাবে প্রথমে আঙুল দিয়ে চাপ দিতে হবে তারপর এটাকে বেলুন দিয়ে এভাবে করে হালকাভাবে চেপে এভাবে করে বেলে নিতে হবে ব্যাস এই তো হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো খাজা কিন্তু বানিয়ে নেব তো এভাবে করে সবগুলো বানানোর পর আমি চলে এসেছি চুলায় চুলাই এখন প্রায় প্যানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার সাদা তেল এরপর চুলা রাস্তাকে ধরিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে ঠিক সে পর্যায়ে খাজাগুলো দিয়ে দিচ্ছি তেলটাকে খুব বেশি গরম করা যাবে না এতে করে কিন্তু খাজাগুলো পুড়ে যাবে চুলা রাসটাকে এখন আমি মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নেব একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে এগুলো কিন্তু ভেঙে যাবে তাই এটাকে আমি প্রায় বারো মিনিটের মতো উল্টে পাল্টে একটু সময় নিয়ে চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ে রেখে ভেজেছি আর যখন আপনারা একটু সময় নিয়ে ভাজবেন তখন দেখবেন এগুলো অনেক ক্রিস্পি হবে এবং ভেতর থেকে ভাজা হবে যখন সোনালি একটা কালার চলে আসবে সে পর্যায়ে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি তো এইভাবে করে আমি সবগুলো খাজা ভেজে নেব দেখুন তো খাজাগুলো কিন্তু দেখতে এরকম হয়েছে এখন গরম খাজাগুলোকে আমি ঠান্ডা শিরার মাঝে দিয়ে দিচ্ছি তো এইভাবে করে দিয়ে শিরাটা চারপাশে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যখন এটা চারপাশে লেগে যাবে শিরাটা সে পর্যায়ে এটাকে সাথে সাথেই তুলে নিতে হবে এটাকে শিরার মাঝে কিন্তু রাখা যাবে না শিরাটা এটাকে লাগিয়ে সাথে সাথেই খাজাগুলোকে আমি তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি ব্যাস এইভাবে করে সবগুলো খাজা আমি শিরায় ভালোভাবে গড়িয়ে নিয়েছি আর একটা খাজা এখন আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি তাহলেই বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচে হয়েছে আর ভেতরে কিন্তু বেশ রসালো হয়েছে খেতে কিন্তু ভীষণ মজাদার আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না এখানে শেষ করছি সবাই অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন